আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু বলছিলেন সবচেয়ে বড় বা প্রধান একটি লক্ষণ হচ্ছে জ্বর টাইফয়েডের ক্ষেত্রে, এবং এখন কিন্তু আসলে পানি বা বন্যার পানি কিন্তু এখনও রয়েছে, তো এই যে পানিবাহিত যেই রোগটি যেটির আসলে জ্বর এবং ডায়রিয়া, এই বিষয়গুলো যখন আসে একটা শিশুর ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো, যেহেতু শিশুদের জন্য এই বিষয়গুলো আরও বেশি মারাত্মক আকার ধারণ করে, কী করণীয় সেই রোগীর জন্য? প্রথমেই আমাদের দেশের লোকেরা খুব একটা স্বাস্থ্যসম্মতভাবে সব কিছু, মানে স্যানিটেশন যেটা, তারা সেটা মেনটেন করে না। শিশুদের ক্ষেত্রে মায়েদের অবশ্যই যেটা করতে হবে, খাবার তৈরি করার আগে বা প্রস্তুত করার আগে, খাবার পরিবেশন করার আগে এবং শিশুকে খাবার খাওয়ানোর আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাত ধুতে হবে এবং হাত ধোয়ার অভ্যাসটা নিয়মিত তৈরি করে নিতে হবে। এবং শিশু এখন করোনার কারণে হাত ধোয়ার অভ্যাসটা অনেকটাই বেড়েছে, এটা কিন্তু আমরা বলতেই পারি, এবং এটি আশীর্বাদ হিসেবে আমরা নিতে পারি। আমাদের এই যে অভ্যাসটুকু বা অভ্যস্ততাটুকু চলে এসেছে, সেটি কিন্তু আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। তো প্রত্যেকবারই খাওয়ানোর আগে হাত ধুতে হবে, এবং শিশু যখন শিশুকে পরিষ্কার করবে, শিশুর প্রতিবার পায়খানা করার পর, সেক্ষেত্রে শিশুকেও পরিষ্কার রাখতে হবে, নিজেরও হাত ধুতে হবে। তাছাড়া আমরা দেখি সাধারণত বাজার থেকে আমরা শাকসবজি ফলমূল এসে ঠিক মতো আমরা না ধুয়েই সেটা খাওয়াতে দিই বা সেটা হচ্ছে পরিবেশন করতে যাই, তো সেক্ষেত্রে অবশ্যই বাজার থেকে শাকসবজি ফলমূল এসে ঠিক মতো পরিষ্কার করে নিতে হবে। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের যাদের নিয়মিত ভ্রমণ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে সবসময় আমরা স্বাস্থ্যসম্মত খাবার বা বিশুদ্ধ পানি আমরা পাচ্ছি না, তো সেক্ষেত্রে এই ব্যাপারটাতে আমাদের বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হবে, যাতে আমাদের পানিটা অ্যাটলিস্ট বিশুদ্ধ হয় এবং বাইরের খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। সাধারণত রোগীরা অনেক সময় বলে এসে যে আমরা তো বাসায় খাচ্ছি, বাসার খাবারই খাচ্ছি বা ফোটানো পানি খাচ্ছি বা বাইরের খাবারও তেমন একটা খাচ্ছি না, বা ফুচকা চটপটি খেয়ে তারা বলছে যে এটা তো আসলে রান্না করাই, তাহলে কেন হচ্ছে? কিন্তু যখন আমরা এই ধরনের খাবার খাচ্ছি, তখন যে পাত্রটা আমরা ব্যবহার করছি সেই পাত্রটা বা ফুচকার সাথে যে টক দেওয়া হচ্ছে সেই পানিটা, সেই দিকে আমাদের খেয়াল থাকছে না, এবং এটা আমাদের এখনকার ইয়াং জেনারেশন বা বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি দেখা যাচ্ছে, বাইরের খাবারের যে অভ্যাসটা, তো সেটা মানে বাইরের খাবারের প্রীতিটা কিন্তু সবসময়ই অনেক বেশি, এবং বিশেষ করে যে আপনি যেটি বলছিলেন যে শিশু এবং যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য আসলে খুব বেশি, এবং ওই মানে চটপটি ফুচকা তো আসলে মজাদার মুখরোচক, তার সাথে যে টকটা সেটি কিন্তু আসলে অনেক বেশি ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় টাইফয়েডের ক্ষেত্রে। যখন প্রচণ্ড জ্বর থাকবে, সেই জ্বর অবস্থায় আসলে কী করণীয়? কারণ প্রথমেই তো আসলে অ্যান্টিবায়োটিক আপনি বলেছেন যে অ্যান্টিবায়োটিকটা শুরুতেই না খেতে, যাতে করে ডাক্তারের কাছে যাওয়া, তো কোনো কারণে যদি মনে করে যে আমি কিছুদিন দেখব কিন্তু তার জ্বর আছে, আসলে তখন কি করণীয়, তার যত্নটা আসলে কিভাবে নেওয়া উচিত? আসলে এক্ষেত্রে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে, কিন্তু প্রথমে আসলে রোগী ওইভাবে পর্যবেক্ষণ করে না, দেখা যায় হয়তো শুরুর দিকে টেম্পারেচারটা মৃদু টেম্পারেচার থাকে, মৃদু জ্বর থাকে এবং প্যারাসিটামল খাওয়ার পরে সেরে যাচ্ছে, একেবারেই সারে না, কিন্তু খেয়াল করলে হয়তো বা রোগী দেখতে পাবে, এবং তারপর দেখা যাচ্ছে একটা প্যারাসিটামল খেলো, জ্বরটা কমে গেল, তারপর আবার উঠলো, এরকম করতে করতে 7 দিনের আগে রোগী সাধারণত ডক্টরের শরণাপন্ন হয় না, তারা বাসায় সেই প্যারাসিটামল খেয়েই, যেটা আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট বলে থাকি, তারা নিজেরা প্যারাসিটামল খেয়ে বা স্পঞ্জ করেই এভাবে কন্টিনিউ করতে থাকে। জ্বরটাকে যাতে কন্ট্রোলে রাখা যায় কী করণীয় তার জন্য? প্রথমেই তো আমি বলেছি যে চিকিৎসকের কাছে যেতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা, এছাড়া বাসায় আসলে আমরা এটার চিকিৎসাটা বাসায়ও দেই এবং সেটা হসপিটালাইজেশনেরও পর্যায়ে চলে আসে, সেটা হচ্ছে জীবাণুর কতটুকু মারাত্মকভাবে অ্যাটাক করেছে বা ব্যাকটেরিয়াল লোডটা কতটুকু, সেটা প্লাস হচ্ছে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাটা কীরকম, সেটার উপর ভিত্তি করে আসলে অনেক সময় আমরা চিকিৎসাটা দিয়ে থাকি। অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাসায় দিয়ে থাকি চিকিৎসাটা, আবার অনেক সময় হসপিটালে ভর্তি করা লাগে, ভর্তির পর্যায়ে তখনই আমরা করি যখন দেখা যাচ্ছে খুব বেশি মারাত্মক জ্বর হয়ে গেছে, সিভিয়ার হয়ে যাচ্ছে, 104 বা তার চেয়ে বেশি প্যারাসিটামলও জ্বর নামছে না, এবং পাশাপাশি দেখা যায় প্রচণ্ড জ্বর থাকলে বা ডায়রিয়া বমি থাকলে ডিহাইড্রেশন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে রক্ত পানি শূন্যতা শরীরে দেখা দেয়, তো সেই ক্ষেত্রে আমরা হসপিটালাইজেশন মানে করতে আমরা অ্যাডভাইস করি, কারণ বাচ্চাদের ক্ষেত্রে আসলে খুব
মানে সতর্ক থাকা উচিত শুরু থেকে এবং বেশি অপেক্ষা না করে যদি মানে মনে হয় তাহলে অবশ্যই হসপিটালে নিয়ে আসতে হবে এবং এটা ট্রিটমেন্ট সাধারণত অন্যান্য ব্যাকটেরিয়াল ফিভারের মতন বা ভাইরাল ফিভার ব্যাকটেরিয়াল ফিভারের মতন আমরা 7 দিনেই কিন্তু হয়ে যায় না এখানে টাইফয়েডের ট্রিটমেন্টটাতে আমরা 14 দিন পর্যন্ত আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি